আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم। اما بعد، اعوذ بالله من الشیطان الرجیم। بسم الله الرحمن الرحیم। প্রিয় উপস্থিতি আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে ও তো আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে বর্তমানে ফিতরা কাকে বলে, ফিতরা কখন দিতে হয়, ফিতরা কত টাকা দিতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ফেতরা কখন ওয়াজিব হয় কোন একটা বাচ্চা যদি ঈদের দিন বেলাও যদি জন্ম নেয় তার উপরও ফেতরা ওয়াজিব হয়ে যায় ফেতরা হলো জানের জাকাত আর জাকাত হলো মালের জাকাত কখন ওয়াজিব হয় যখন একটা বাচ্চা জন্ম হয় তখনই তার উপর ফেতরা ওয়াজিব হয়ে যায় ফেতরা কখন দিতে হয় ঈদের নামাজে যাওয়ার পড়বে ফেতরা আদায় করতে হয় ফেতরা কি পরিমাণ বর্তমান সময়ে ফনে দুই কেজি আটা অথবা এর মূল্য এটা সৎকা করে দিতে হবে এটা হচ্ছে ফেতরা সম তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম কখন দিতে হবে কার ওপর দিতে হবে কি পরিমাণ দিতে হবে কোন সময় দিতে হবে পাক পাকরবুল্লা আলমিন আমাদেরকে মানার বোঝা দান করুন আমি